हेलो फ्रेंड्स, दिस इज डॉक्टर के एम रिजवानुल हक खान, डिपार्टमेंट ऑफ पर्शियन, एसएस कॉलेज हाइलाकंदी। आवर कॉलेज इज गोइंग टू स्टार्ट ऑनलाइन क्लासेस बिकॉज इन दिस पेंडेमिक सिचुएशन आवर सिलेबस विल नॉट कवर्ड आफ्टर ओपनिंग द college. So we are going to start our classes to cover the our syllabus. Friends, in HS second year Persian language syllabus is prose, poetry and grammar and composition. And prose poetry will be covered my colleague and I will cover your grammar portion. Friends, Persian I have already discussed with you in your past classes, in HS first year classes. The Persian grammar is divided into 5 parts. First, huruf-e-hijai, and second, ilm-e-sarf. Third one is ilm-e-nahw, and fourth one is ilm-ul-balaghat, and fifth one is ilm-ul-aruz. First one is huruf-e-hijai, an alphabetical knowledge. Before going to start any language, or if we start to know any language, first of all we will know the alphabetical knowledge of this language. In Persian language we know alif, and there are 32 alphabets: alif, be, pe, te, etc. And ilm-e-sarf, the second grammar portion is. So we will start our class in grammar. I have already discussed with you in the past in HS first year. In second year there are two things is important. First of all, any Zaban-e-Farsi, Bazaban-e-Farsi, Jawab-e-Dehi. Farsi Zaban, Farsi, প্রত্যেকটা কোয়েশনকে আমরা ফার্সিতে উত্তর দিতে হবে, এবং এই ফার্সিতে উত্তর দিতে আমরা কোনো গাবলাব না। সুতরাং আমরা প্রত্যেকটা জিনিস ফার্সিতে আমরা জানি, কিন্তু প্রথম অবস্থায় যখন শুনি ফার্সিতে আনসার দিতে হবে, না আমরা ফার্সিতে আনসার দিতে কোনো অসুবিধা নেই। যেভাবে আছে গ্রামারের পোর্শন আমরা জানি, আদত ওয়াহিদ জমা। আজকে আমি ডিসকাশন করব তোমাদের সঙ্গে ওয়াহিদ জমা আদত। আদত দুই ভাগে বিভক্ত, আদতে জাতি অ্যান্ড আদতে সিফতি। আদতে জাতি যেটা হলো আমরা জানি এক, দু, সে, চাহার। আদতে সিফতি হলো একম, দুবম, চাহারম, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নহম, দহম, ইয়াজদহম, দুয়াজদহম। তো এইগুলাকে বলা হয় আদত। এবং ওই আদতকে যেভাবে আমরা বাংলা ভাষায় বলি বচন, এক বচন, দুই বচন বা বহু বচন, তো ফার্সিতে কোনো দুই বচন নেই, ফার্সিতে বহু বচন। এই বহু বচনকে আমরা জানি কীভাবে এক বচন থেকে বহু বচন করতে হয় ফার্সি ভাষায়।
তো ফার্সি ভাষায় প্রথম অবস্থায় যে লিভিং থিংস যেগুলো আছে তাদের সঙ্গে যে আলিফ নুন এবং নন লিভিং থিংসের সঙ্গে হে আলিফ যদি আমরা অ্যাড করে দেই তাহলে ফার্সি মানে এক বছর থেকে বহু বছর হয়ে যায়। তো লিভিং থিংস বলতে আমরা বলি যে জানদার, জানদারের সঙ্গে যখন আমরা জানদার কোনো একটা ওয়ার্ড আসবে যেমনভাবে আছে মার্জ, মার্জ তো মারদান, তো এইভাবে আলিফ নুন যদি মারদুমান, মারদুম, মারদুমান, আর নন লিভিং থিংস বলতে বেজান, যেভাবে আমরা জানি গুল, গুলহা। তো এটা তো জেনারেল একটা নিয়ম, কিন্তু জমার কয়েকটা ইনজেনারেল নিয়ম আছে যেটাকে আমরা জানতে হবে। প্রথম অবস্থায় আমরা জানি যে আছে আলিফ যদি তাকে কিবা তো ওয়াও তাকে কোনো শব্দের লাস্ট অক্ষরটি আলিফ কিবা তো ওয়াও তাকে, তো তার সঙ্গে আমরা কি করতে হবে যে ইয়া আলিফ নুন বাড়াতে হবে। মানে যেমন আছে গদা, গদায়ান, হিন্দু, হিন্দুয়ান, এইভাবে। দ্বিতীয়টি হলো যে কোনো শব্দের পিছনে যদি হে থাকে, মানে গুল হে যদি থাকে, তাহলে গাফ আলিফ নুন বাড়াতে হবে। তো গাফ প্রিফ মানে সাফিক্সের মধ্যে আমরা কি করতে হবে যে গাফ আলিফ নুন বাড়াতে হবে। গাফ আলিফ নুন কীভাবে বন্দে, বন্দে হলে বন্দে গান, যে বন্দে গান। তারপর আছে মুর্দে, মুর্দে গান, এটার জমা করতে হবে গুল হে যদি শব্দের লাস্টে থাকে, তাহলে লাস্টের অক্ষরটা যদি গুল হে থাকে তাহলে আমরা কি করতে হবে গাফ আলিফ নুন, মানে মুর্দে, মুর্দে গান, বন্দে, বন্দে গান। তৃতীয়টি হচ্ছে যে কোনো শব্দের পিছনে অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা মানে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি আলোচনা করি তাহলে অঙ্গ প্রত্যঙ্গের শেষে কী থাকতে হবে হে আলিফ লাগাতে হবে, কিবা তো আলিফ নুন দুটোই লাগাতে পারি। যেমন লাখান আমরা বলি, যেভাবে আমরা বলি চশম, চশমহা, ইয়া চশমান, চশম, চশমহা, দস্ত, দস্তান, ইয়া দস্তহা, তো দুটোই আমরা ইউজ করতে পারি। তারপর চতুর্থ নম্বর হলো যদি শব্দের পিছনে যদি গুল হে, একটা তো বলেছিলাম যে হে আলিফ মানে গুল হে যদি থাকে তাহলে আমরা গাফ আলিফ নুন বসাবো, কিন্তু কোনো কোনো অবস্থায় পর্দে, পর্দে আছে, পর্দে, পর্দেহা, তারপর কুহ, কুহা বসাতে হবে। আরও কিছু আছে যদি শব্দের শেষে মানে শেষ অক্ষরটি যদি আমরা গুলহা থাকে তাহলে এখানেও ইঞ্জেনারের মানে ইঞ্জেনারের কিছু আছে খানা, তো এটার জমা যখন করব তখন জিম আলিফ তে দিয়ে বসাতে হবে খানা, খানা জাত, না কে খানে গান, না খানা হাঁ বলবো মানে খানে গান বলতে হবে। তো বর্তমানে ফার্সি ভাষায় কিছু কিছু লিভিং থিংস এবং নন লিভিং থিংসে কিছু আছে যেটাতে আলিফ নুন এবং হা দুটোই ব্যবহার হয়, যেভাবে আছে আসাফ, আসফা, আসফান, ইয়া পিল, পিলহা, ইয়া পিলান, এইভাবে বসাতে হয়। তাই আজকের ক্লাস মানে আমি এখানেই সমাপ্ত করলাম, নেক্সট ক্লাস আমরা তোমাদেরকে দিব, যে নেক্সট ক্লাস আমি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করব তোমাদেরকে, ইনশাআল্লাহ তোমরা এই ক্লাস থেকে অনেকটুকু বেনিফিট পাবে। থ্যাংক ইউ অল অফ ইউ।